হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার বাচ্চারাও ভালো আছে, আমার হাজবেন্ডও ভালো আছে। আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন। আজকে আমি দেখাবো বাইলা মাছ দিয়ে আমি কিভাবে রান্না করি। বাইলা মাছটা আমি পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। প্রথমে আমি দেখাচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং পেঁয়াজ পাতা, রসুন। তারপরে এখানে দিচ্ছি একটু আদা এবং রসুন পিষাটা দিব, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা এবং লবণ। তারপরে দিব টমেটো। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, চুলাটা একটু বাড়িয়ে দিলাম। ও, সরষের তেল দিয়ে রান্না করছি আমি এইসব রান্নাগুলা। বেসিকলি সরষের তেল দিয়ে করি, সাথে একটু রসুনটাও দিয়ে দিই, আস্ত রসুন এবং আস্ত কাঁচামরিচ। তারপরে এখানে রাখা যে লবণ সেটা দিয়ে দিচ্ছি। এগুলি ভালো করে মিশাতে হবে। এখন আমি একটু নেড়ে দিব, সাথে একটু আদা বাটা এবং রসুন পিষাটা আমি দিয়ে দিচ্ছি। তারপর চুলাটা একটু কমিয়ে, আগে মেপে রেখেছিলাম কতটুকু মশলা লাগবে, ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আগে দিব আমি হলুদ, হলুদটা আগে দিলে কালারটা সুন্দর আসে। এবং একটু নেড়ে দিব, তারপরে দিব মরিচ, ধনিয়া, জিরা একটু দিয়ে দেবে। ছোটো মাছ এবং এটা বাংলাদেশি ইকো ব্র্যান্ডের মাছ, এগুলির মধ্যে একটু ফ্রিজের মাছ, এগুলো আমার কতদিনের না কতদিনের মনে হয় থাকেও না, তারপর ওরাও আনতে অনেক লং টাইম ধরে প্রসেসিং, সেজন্য এগুলির মধ্যে একটু মশলা, ধনিয়া জিরা মশলাটা দিলে ভালো লাগে। তারপর আমি দিয়ে দিব টমেটো। টমেটোটা দিয়ে চুলাটা একটু বাড়িয়ে দিব এবং ভালো করে এগুলি মিশাতে হবে। চুলাতে আমি এটা দেওয়ার পর সামান্য একটু কলের যে গরম পানিটা সাইডে আসে, সাইডের গরম পানিটা আমি একটু দিয়ে দিলাম এবং চুলাটা বাড়িয়ে দিলাম। তারপর এটা কিছুক্ষণের জন্য এটাকে আমি রেখে দিব। এখন আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে এবার আমি গরম পানি দিয়ে দিব। সামান্য একটু দিয়ে দিলাম ফুটানো কেটলের পানি।
তারপর আমি মাছগুলো একটা একটা করে এভাবে বসিয়ে দিব। এই মাছটা কিন্তু আমি ভাজি নাই, কেন এটা খুবই নরম মাছ। এটা তারপর একটু চুলাটা বাড়িয়ে দিলাম। এখন আমি মাছটাকে একটু নেড়ে দিচ্ছি, তবে এটাকে কাঠি দিয়ে নাড়া যাবে না। এখন মাছটা নরম হয়ে আসছে, খুবই নরম মাছ এটা, এটাকে বেশি নাড়া যায় না। তারপর আমি তার উপরে পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। আমি এবার আরেকটু ঢেকে দিচ্ছি। এখন আমি মাছটাকে আবার একটু ওপেন করে দেখব। তার সাথে আমি একটু আমার ডিপ ফ্রিজ থেকে নেওয়া আবার একটু ঢেকে দিচ্ছি।